अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আলহামদুলিল্লাহ, আমি সাইফুল আল ফাহাদ বলছি। সম্মানিত দিনী ভাই বোন, অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত ব্যথিত হয়ে আজকে আপনাদের সামনে লাইভটা করতে হচ্ছে, কেননা আমাদের ফেসবুকে অনেক দিনী ভাই বোন রয়েছেন, পরিচিত অপরিচিত, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তারা প্রায় ফেসবুকে মা অথবা বোন অথবা নিজের স্ত্রীর ছবি পোস্ট করে থাকেন। আসলে এটা অত্যন্ত দুঃখজনক। আমি আজকে তাদের উদ্দেশ্যে কিছু বলবো এবং তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে এর ভয়াবহ পরিণতি কি এবং এর মাধ্যমে আপনার দুনিয়ায় এবং পরকালীন জীবনে কি ক্ষতি হতে পারে। এবং এই বক্তব্য দেওয়ার পরে অনেকে রয়েছে যে আমার উপরে আপনার রাগান্বিত হতে পারেন বা রাগ করতে পারেন, এতে আমার কিছু যায় আসে না, কেননা তিনি ভাই বোন। আমি আপনাকে পরকালীন জগতে পরকালীন জীবনকে মসৃণ করতে এসেছি বা আমি আপনার পরকালীন জীবনে সুখ সমৃদ্ধিতে ঘুরিয়ে দিতে চাই, এর জন্যই আজকে আমার লাইভ করা। সম্মানিত দিদি ভাই বোন, যে সমস্ত ভাই বোনরা আমার লাইভে এসেছেন আমাকে দেখতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে যারা তাদের স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট করে, তাদের মতো ইঁদুর, তাদের মতো শেষরা, তাদের মতো মূর্খ, তাদের মতো অশিক্ষিত কোনো ভাষাই সংজ্ঞা করা যায় না। আপনি কোন ভাষায় এদেরকে সংজ্ঞা দিবেন? এদের কোনো সংজ্ঞাই হয় না। আর স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট করতে হবে কেন ভাই? আমার স্ত্রীর ছবি কেন ফেসবুকে পোস্ট করতে হবে এবং এর মধ্যে ফায়দা কি রয়েছে? আপনি পাবলিক ফিগার হতে চান, আপনি ভাইরাল হতে চান, তো পৃথিবীতে তো ভাইরাল হওয়ার অনেক বিষয় রয়েছে, অনেক জিনিস রয়েছে, আপনি সেভাবে ভাইরাল হন, অনেক মাধ্যম রয়েছে, আপনি সেভাবে ভাইরাল হন, আপনাকে কেন স্ত্রীর ছবি ফেসবুকে দিয়ে কেন ভাইরাল হতে হবে? আল্লাহ আকবার। তোমরা নন্দর মহলের ভিতরে অবস্থান করো, ঘরের ভিতরে অবস্থান করো, আর আপনি ঘরের জিনিসটাকে বাইরে নিয়ে এসেছেন। ইন্নাল্লাহ, আপনি ঘরের জিনিসটাকে বাইরে নিয়ে এসেছেন। আল্লাহ, আপনি জানেন দায়ুস কাকে বলে ভাই? জানেন দায়ুস কাকে বলে? আপনি মুসলিম হয়েছেন কিন্তু দায়ুসের সংজ্ঞা আপনার জানা আগে জরুরি। আপনার মুসলিম হওয়ার আগে আপনাকে আগে জানতে হবে দায়ুস কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না, সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না, সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে তার পরিবারের ভিতরে অশ্লীলতার ছড়িয়ে দিয়েছে। আপনি নিজে সালাত আদায় করলেন, নিজে হজ করলেন, নিজে যাকাত দিলেন, নিজে একজন পূর্ণ ইমানদার দাবি করেন, অথচ আপনার স্ত্রী পর্দা করে না, আপনি হচ্ছে দায়ুস। আপনার অধীনস্থ বোন পর্দা করে না, আপনি দায়ুস। আপনার অধীনস্থ মা বোনেরা কেউ পর্দা করে না, আপনি হচ্ছে দায়ুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আপনি কখনোই জান্নাতে প্রবেশ করবেন না। সম্মানিত তিনি ভাই বোন, এজন্য আপনাকে ফিরে আসতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে এবং আপনার স্ত্রীকে বোঝাতে হবে আপনার স্ত্রীর উপরে আল্লাহর লানত, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে লানত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা সতর খোলা রাখে, যারা সতর দেখিয়ে বেড়ায়, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। তো আপনার স্ত্রীর উপরে আল্লাহর অভিশাপ করেছেন, লানত করেছেন, আর ওই স্ত্রী আপনি ঘরে রেখে আপনি নিজেকে সুখী ভাবতেছেন বা আপনি নিজেকে সমৃদ্ধি লাইফ রয়েছে আপনি এটা আপনি মনে করতেছেন, এটা একদম বোকামি ছাড়া অন্য কিছু নয়। প্রিয় তিনি ভাই বোন, এজন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ফিরে আসতে হবে। যে স্ত্রী আপনার কথা শুনে না, যে স্ত্রী আপনার বাধ্য না, আপনি তাকে বারংবার চেষ্টা করুন। যদি সে আপনার কথা না শুনে ইসলামের পথে না ফিরে আসে, তাহলে আপনি তাকে তালাক দিয়ে দিন, কারণ এই স্ত্রী নিয়ে তো আপনি আর জাহান্নামি হতে পারেন না। এই স্ত্রী নিয়ে তো আপনি জাহান্নামি হতে পারেন না ভাই। আমরা কিন্তু সকলেই জান্নাত চাই, আমরা কে না আছি আমরা জান্নাত চাই না, আমরা সবাই জান্নাত চাই যে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। আমরা তো ফেসবুকে রে ভাই ভাইরাল, অনেক দিনই ভাই রয়েছে যে ফেসবুকে স্ত্রীর ছবি ছাড়ে, তার বোনের ছবি ছাড়ে, তার মায়ের ছবি ছাড়ে, আর তার পরের দিনই পোস্ট করে, তার পরের দিনই তার ফেসবুক আইডি থেকে এই ধরনের পোস্ট আসে যে আল্লাহ প্রথম, আল্লাহ আমার একমাত্র টার্গেট হচ্ছে জান্নাত, আর প্রথম টার্গেট হচ্ছে জান্নাত, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই। আর স্ত্রীর ছবি, বোনের ছবি, মায়ের ছবি ফেসবুকে পোস্ট করে পরের দিনে আবার ওই একই ব্যক্তি স্ট্যাটাস দেয় যে আল্লাহ তোমার কাছে একমাত্র জান্নাত চাই। ইন্নালিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কিভাবে জান্নাত পাবেন ভাই? স্ত্রীর ছবি, মায়ের ছবি, বোনের ছবি ফেসবুকে পোস্ট করে আপনি পাবেন জান্নাত? হাস্যকর, আপনার জন্য জান্নাত নয়।
জান্নাত আপনার জন্য নয় ভাই। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে উত্তমের বিনিময় উত্তম ছাড়া কি হতে পারে, ভালো কাজের বিনিময় ভালো ছাড়া আর কি হতে পারে। তো আপনি করবেন খারাপ কাজ আর চাইবেন জান্নাত, এটা সম্ভব কিভাবে? ভালো কাজের বিনিময় তো জান্নাত, আর আপনি খারাপ কাজ করে স্ত্রীকে বেপর্দা রেখে স্ত্রীর ছবি পোস্ট করে আপনি চাইবেন জান্নাত, তাহলে যারা ভালো কাজ করছে তারা কোথায় যাবে? আপনার মতো পাগল ছাগল দিয়ে যদি জান্নাত ভর্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে যারা ইমানদার, যারা সালাত আদায় করে, যারা মুজাক্কি, যারা যাকাত আদায় করে, যারা নামাজি, তো তারা কোথায় যাবে? এভাবে মানুষের কাছে হাস্যকরের পাত্র হইয়েন না। আপনি হাতে পায়ে মানুষ হলেই তো তাকে আমরা মানুষ বলতে পারি না। আরে হাত পা থাকলেই, চোখ কান থাকলেই তো তাকে আমরা মানুষ বলতে পারি না ভাই। আপনি আদর্শিকভাবে আপনাকে মানুষ হতে হবে, আদর্শিকভাবে আপনাকে মানুষ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি শ্রেষ্ঠ নন। আপনি ঈমান এনেছেন, মুসলিম হয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনি আমলে সালেহ করতে না পারলে প্রকৃত মুসলিম নন। আপনাকে প্রকৃত মুসলিম হতে হবে। আপনি নিজেকে মুসলিম দাবি করেন, লজ্জা হওয়া উচিত আপনার, আপনার মতো মন্দ লোকের লজ্জা হওয়া উচিত। সম্মানিত দিনী ভাই বোন, যে সমস্ত দিনী ভাই বোন, অনেক ভাই বোন রয়েছেন যারা এভাবে পোস্ট করতেই আছেন, ছবি পোস্ট করতে আছেন, হয়তো আমরা লোক লজ্জার খাতির হোক বা আপনার সম্মানার্থে হোক আপনাকে আনফ্রেন্ড করতে পারি না বা আপনাকে ব্লক মারতে পারি না, কিন্তু আর কত? আমরা অনলাইনের মাধ্যমে আপনাকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বাণী শোনাবো আর আপনি আমাদেরকে স্ত্রীর ছবি পোস্ট দিয়ে আমাদেরকে গুনাহগার করবেন? এত খারাপ আমরা, আমরা এত অন্যায় করে ফেলেছি আপনার কাছে ভাই? আরে আমরা কোরআন হাদিস বলি আপনাদের উপকার করার জন্য। আপনার স্ত্রীকে যদি বেপর্দায় রাখেন তো এতে আমার তো কোনো ক্ষতি নেই, আপনার মাকে যদি আপনি বেপর্দায় রাখেন তো আমার কোনো ক্ষতি নেই, আরে আপনার বোনের যদি আপনি বেপর্দায় রাখেন তো এতে আমার কোনো ক্ষতি নেই, আমার বৃহৎ কোনো ক্ষতি নেই। তো বলছি কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলতে বলেছেন, সতর্ক করতে বলেছেন, এই জন্যই বলছি। সম্মানিত দিন ভাই বোন, আসলে লজ্জা নেই আমাদের তথাকথিত এই সমাজে কিছু কিছু মানুষের, কিছু কিছু নামধারী মুসলিমের, তাদের লজ্জাহীন, তাদের প্রকৃতপক্ষে লজ্জা থাকলে, ন্যূনতম লজ্জা থাকলে তারা স্ত্রী বউয়ের ছবি পোস্ট করতে পারে না, তার বোনের ছবি সে পোস্ট করতে পারে না, তার স্ত্রী তার মাকে সে নোংরা পোশাকে বাইরে বের করতে পারে না। আসলে তাদের লজ্জা নেই, আর লজ্জাশীলতা হচ্ছে ইমানের অন্যতম একটি অংশ, কারণ যেই ব্যক্তির লজ্জা নেই সেই ব্যক্তির দ্বারাই পৃথিবীর সবকিছু করা সম্ভব, যেই ব্যক্তির লজ্জা নেই সেই ব্যক্তির দ্বারা পৃথিবীর সব নোংরা কাজ করা সম্ভব, কিন্তু যার লজ্জা রয়েছে তার কাছ থেকে নোংরা কিছু আশা করা যায় না। যার লজ্জা রয়েছে সে ব্যক্তি কোনোদিন ইচ্ছা করলেও কোনো খারাপ কাজ করতে পারবে না, কারণ তার লজ্জা তাকে বাধা দিবে। এই সমাজে কিছু কিছু মানুষের লজ্জা নেই, লজ্জা না থাকার কারণে বারংবার তার স্ত্রীর ছবি পোস্ট করছে, বোনের ছবি পোস্ট করছে, আল্লাহ আকবার। এদিকে তো টাকনোর নিচে কাপড় রয়েছেই, ওরা ভিন্ন কথা বললাম। প্রিয় ভাই আমার, আমরা আমাদের দুনিয়াতে কোনো স্বার্থ নেই, আপনাকে ফ্রি আসতে হবে, এবং আপনি যে স্ত্রী মা বোনের ছবি পোস্ট করছেন দোয়া করবেন, অথচ তারা দোয়া করে না, তারা আপনার স্ত্রীর দিকে অধীর দৃষ্টি তাকিয়ে থাকে। আরে ভাই, যে স্ত্রী যেই মার যেই বোনের ছবি আপনি পোস্ট করতেছেন, হাজার হাজার লাখে লাখে মানুষ ওই স্ত্রীর ছবি দেখতেছে, তার সাইজ মাপতেছে, সে কেমন এটা দেখতেছে, তার কতটুকু ওয়েট এটা সে অনুমান করতেছে, তার কতটুকু হাইট রয়েছে সেটা অনুমান করতেছে। দোয়া করে না রে ভাই, এটা বুঝতে হবে আপনার। নিজের ঘরের স্ত্রীকে বাইরে নিয়ে এসে, বাইরে বের করে এনে পোস্ট করে মানুষের মনোরঞ্জন করতে হবে, এই বিধান আপনি কোথায় পেলেন ভাই? আল্লাহু আকবার। বিশেষ করে আমি বলবো আমার এই লাইফটা যারা দেখতেছেন, যে সমস্ত যে কয়জন হোক, সেটা 10 জন হতে পারে, 50 জন হতে পারে বা 100 জন হতে পারে, যারা আমার লাইভ দেখতেছেন, যাদের কান পর্যন্ত আমার কথা পৌঁছাচ্ছে, আমি বিনীতভাবে তাদের কাছে আহ্বান করবো ভাই, যে আপনার বউ স্ত্রী, আপনার স্ত্রী মা বোন, এদের ছবি আপনি পোস্ট করিয়েন না, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হইয়েন না ভাই। আপনাকে দেখে আমার আফসোস হয় ভাই, আপনাদেরকে দেখে আমার আফসোস হয়, আপনাদেরকে দেখে আমার আফসোসে বুক ফেটে যায়, কারণ আমি চাইনি আপনি জাহান্নামী হন।
আর যেই বন্ধু আপনার পরকালীন জগতে মুক্তি চাই ওই হচ্ছে আপনার পরকালীন মানে প্রকৃত বন্ধু। যেই বন্ধু আপনার পরকালীন জীবনে জান্নাত কামনা করে ওই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। আর যেই বন্ধু আপনার দুনিয়াবীর উপকার চাই কিন্তু পরকাল নিয়ে যার উদাসীন আশা আসলে আপনার প্রকৃত বন্ধু নয়, আর ওকে বুঝতে হবে। এর ছাড়াও এই বেপর্দাশীল ছবি বা পোস্ট করার ভিতরেও দুনিয়ার অনেক ক্ষতিকারক দিক রয়েছে। যেমন আপনি আপনার মায়ের ছবি পোস্ট করেছেন আবেগ আপ্লুত হয়ে, বা আপনার স্ত্রীর ছবি পোস্ট করেছেন, অথবা আপনার সন্তানের ছোট ছোট বাচ্চাদের ছবি পোস্ট করেছেন মেয়ের ছবি। এতে যে ক্ষতিকারক প্রভাব রয়েছে সেটা হচ্ছে আপনার ওই স্ত্রী, আপনার ওই মা, আপনার ওই বোনের উপরে মানুষের কুদৃষ্টি পড়তে পারে, বদনজর পড়তে পারে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইহুল হক, বদনজর হচ্ছে সত্য, তাদের উপরে একটা ক্ষতিকারক প্রভাব পড়তে পারে এবং এই প্রভাব থেকে তাদের উপরে অনেক ধরনের বালা মুসিবত আসতেই পারে। আর বালা মুসিবত যখন আসবে আপনি কিন্তু তখন ঠেকাতে পারবেন না। আর আল্লাহর পক্ষ থেকে যখন বালা মুসিবত আসবে তখন আপনার সমস্ত শক্তি দিয়ে আপনি কিন্তু সেটাকে বাধাপ্রাপ্ত করতে পারবেন না। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ, আপনি মনে করছেন আমার অনেক টাকা রয়েছে, আমার অনেক টাকা রয়েছে, আমার টাকা দিয়ে আমি সবকিছুকে ঠেকিয়ে দেবো রে ভাই। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ, আরে মানুষের সম্পদ কোনো উপকারে আসে না আল্লাহর রহমত ব্যতীত, আপনার সম্পদ আপনার কোনো উপকারই করতে পারে না একমাত্র আল্লাহর রহমত ব্যতীত। তো আপনার সম্পদের উপরে যদি আল্লাহর রহমত না থাকে আপনি ওই সম্পদ আপনি কোনো কাজে লাগাতে পারবেন না, ওই সম্পদ দিয়ে আপনি কোনো বিপদ আবার ঠেকাতে পারবেন না। তো আপনি তো বিপদের ভিতরেই রয়েছেন। যে কথা বলছিলাম যে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার স্ত্রীর উপরে যে কোনো মুহূর্তে মানুষের বদনজর পড়তে পারে, লোলুপ দৃষ্টি পড়তে পারে, আর ওই বদনজর পড়ার কারণে আপনার স্ত্রী ভয়ঙ্কর ক্ষতির ভিতরে পড়তে পারে। আর এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বাক্য যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, যে আল্লাহ আমি তোমার সর্বোচ্চ কালামের মাধ্যমে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি এবং আমি আশ্রয় প্রার্থনা চাচ্ছি বদনজরকারী থেকে, যে মানুষের উপরে লোলুপ দৃষ্টি দেয় সময় যদি ভাই বোন। এজন্য আপনাদের কাছে আমার বিনীতভাবে আহ্বান থাকবে, বিনীতভাবে আহ্বান থাকবে, এভাবে সমাজে আপনাদের আপনারা মূর্খতার পরিচয় দিয়ে না, এভাবে সমাজে মূর্খতার পরিচয় দিয়ে না ভাই, লোকে আপনাকে পাগল ভাবে। স্ত্রীর ছবি পোস্ট করে আপনি জান্নাত কিনতে পারবেন না। আপনি যদি ধারাবাহিকভাবে এভাবে আপনার মা বোন স্ত্রী এদের ছবি পোস্ট করতে থাকেন কখনোই, আর এভাবেই এর উপরেই যদি আপনি মারা যান তাহলে আপনি কখনোই জান্নাত পাবেন না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুনা আল জান্নাত আবাদা, ও কখনোই জান্নাতে যাবে না, ও কখনোই জান্নাতে যাবে না। যে দায়ুস, দায়ুসের বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে থাকে আপনি জান্নাতে যাবেন না। এটা আমার কথা নয়, এটা কোনো মানুষের হাতুড়ে কোনো কথা নয়, মুখের কোনো কথা নাই, আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দায়ুস কখনোই জান্নাতে যাবে না। সেদিন কিন্তু আপনি আপনার সম্পদ দিয়ে জান্নাত কিনতে পারবেন না, সেদিন আপনার উপরে বিন্দু পরিমাণ দয়া করা হবে না, আপনার স্ত্রীরও খোঁজ থাকবে না। যদি আপনার নেকি কম পড়ে যায়, ধরুন আপনার নেকি কম পড়ে গেল, এখন আপনি আপনার স্ত্রীর দুয়ারে গেলেন, আপনার স্ত্রী কিন্তু আপনাকে বের করে দিবে। যে স্ত্রীর জন্য আপনি দায়ুসের বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির হয়েছেন, ওই স্ত্রী আপনাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে ভাই। আপনার স্ত্রী আপনাকে চিনবে না, মা বাবা ভাই বোন কেউ আপনাকে চিনবে না, আপনাকে একা হ্যান্ডেলিং করতে হবে, একাই আপনাকে সবকিছু কন্ট্রোল করতে হবে, সবকিছু আপনাকে মেইনটেইন একা করতে হবে ভাই। আপনার জান্নাতে যাওয়ার সহযোগী কেউ হবে না। ওয়াকুল্লুহু মাতিহি ইয়াউমাল কিয়ামতি ফাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেদিনকে আমি প্রত্যেকটি মানুষকে একা কিভাবে ডাকবো, বুঝতে পারেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেকটি মানুষকে আমি সেদিন একা কি অবস্থায় ডাকবো, একা কিভাবে ডাকবো, পার্সোনাল ভাবে ডাকবো, সেদিন আপনার সহযোগী কেউ হবে না। পীর সাহেব বলুন, নিজের স্ত্রী বলুন, মা বাবা বলুন, আর বলো হুজুর বলুন, পৃথিবীর কেউ আপনার সহযোগী হবে না, আপনাকে একা একা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুভ করতে হবে। খুব বিপদে পড়ে যাবেন ভাই,
খুব বিপদে পড়ে যাবেন। আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে, আপনার অবাধ্য হয়ে চলে, আপনি তাকে ফেরানোর চেষ্টা করুন, বারংবার চেষ্টা করুন, কথা বন্ধ করে দেন আর বিছানা আলাদা করে দেন। এরপরে যদি না শুনে আপনি তাকে প্রহার করুন, তবে সেটা স্বল্প পরিসরে, পরিমিত প্রহার। আবার এমন ভাবে প্রহার করেন না যে তাতে করে তার অনেক বিপদ হতে পারে, পরিমিত ভাবে তাকে প্রহার করতে থাকুন। যদি তারপরেও সে না ফিরে আসে, তালাক দিয়ে দিন, তালাক দিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী আপনার কাছে এত হালকা মনে হচ্ছে কেন ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী আপনার কাছে এত হালকা মনে হচ্ছে কেন ভাই? আপনি অনেক বছর বাঁচবেন, আপনাকে অনেক বছর বাঁচতে চান, অনেক বছর পৃথিবীতে বাঁচতে চান না, এমন কোন ধারণা নিয়ে আপনারা আছেন যে আমি কিছুদিন এভাবেই থাকবো বা পৃথিবীটাকে এনজয় করবো এবং 40-50 বছর পরে গিয়ে বা 60 বছর আবহাওয়ার পরে গিয়ে আমি আমার ভালো হয়ে যাব? আজকে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন এটা নিয়ে আমল, আজকে সুস্থ হয়ে আপনি সুস্থ আছেন বিদায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পটে, বা আপনি দেশ বিদেশে ভ্রমণ করতেছেন, ইন্ডিয়া যাচ্ছেন, আমেরিকাতে যাচ্ছেন, ইউরোপে যাচ্ছেন, মিডল ইস্টে যাচ্ছেন, সুস্থ আছেন তো? তো আপনি সুস্থতা, আপনার যে সুস্থতা নিয়ে আপনি এত ভ্রমণ করছেন, এই সুস্থতা হওয়া দেওয়ার মালিক হচ্ছে আপনার আল্লাহ। আল্লাহই হচ্ছে সুস্থতা দেওয়ার মালিক। তো আপনি সেই আল্লাহ না প্রমাণে কিভাবে করেন ভাই? যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু আসতে পারে আর যে কোনো মুহূর্তে আপনার তাওবার দরজা বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আপনার তাওবার দরজা বন্ধ হয়ে যেতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক করে দিবেন। আপনি ওখানে আর আপনার করুণা, আপনার ক্ষমা, আপনার আর্তনাদ, আপনার প্রার্থনা কিন্তু আর ঢোকাতে পারবেন না। এই জন্য আপনাকে বুঝতে হবে, আমি আমার আজকে লাইভের মাধ্যমে আমি বিনীতভাবে আহ্বান করবো, একেবারে মানে করুণেশ করে আপনার কাছে আহ্বান করব, যে সমস্ত দিন ভাই বোন যারা ফেসবুকে এভাবে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে কোনো কিছু তোয়াক্কা না করে আপনার ফেসবুকে স্ত্রী, মা, বোনের ছবি পোস্ট করতেছেন, আমি বিনীতভাবে আহ্বান করব যে আপনারাও অতি সত্যিই আজকের দিনের ভিতরে ভাই লাইভ শেষ করার 1 মিনিটের ভিতরে আপনারা সমস্ত ছবি ডিলিট করে দেবেন, সমস্ত ছবি আপনি ডিলিট করে দেবেন। এটা আপনার একটা ইমানের পরিচয় হবে, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ছবিগুলো ডিলিট করে দেওয়ার কারণেই আপনাকে জান্নাতে দিতে পারে, অসম্ভব কিছু না, পারবেন? অনেক দিনই ভাই রয়েছেন, আজকে তারা এভাবে ছবি ছাড়ছে, নির্বিকারভাবে, নির্বিচারভাবে তারা ছবি ছেড়ে যাচ্ছে। আজকের এই লাইভের মাধ্যমে, আজকের এই লাইভ শেষ হওয়ার সাথে সাথেই আপনি আপনার স্ত্রীর ছবি ডিলিট করে ফেলুন, আর এটা হবে আপনার সব থেকে বড় ইমানের পরিচয়। হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটি করার কারণে আপনাকে জান্নাত দিতে পারেন, আপনাদের স্বামী স্ত্রী উভয়কে জান্নাতি করতে পারেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যদি কোনো ব্যক্তি পাপ করে, আরে পাপ করতে 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 যদি সে পাপ সাগরে হাবুডুবু খায়, সমস্ত জীবনটাই সে যদি পাপ করে, আর ও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার কাছে যদি অনুতপ্ত হতে পারে, করুণার দৃষ্টিতে কাতরিয়ে ছোট হয়ে আমি ক্ষমাকারী, এটা জেনে এটা মেনে যদি আমার কাছে ক্ষমা চাইতে পারে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শুধু ক্ষমা করে দেই না, আরে তাকে শুধু ক্ষমা করে ক্ষান্ত হই না, বরং তার সমস্ত জীবনের যে গুনাহা রয়েছে, তার সমস্ত জীবনের যে গুনাহা রয়েছে, যে পাপ রয়েছে, সেই পাপগুলোকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুয়ে মুছে সাফ করে দিয়ে ওই পাপ পরিমাণ পূর্ণ, ওই পাপ পরিমাণ নেকি তার আমল নামায় লিপিবদ্ধ করে দিই। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আপনি বুঝতে পেরেছেন ভাই? আপনি বুঝতে পেরেছেন যে আপনার ভিতরে অনুশোচনা হতে পারে, আপনার ভিতরে আফসোস হতে পারে, আপনার ভিতরে আপনি অনুশোচনায় ভুগতে পারেন,
স্বাভাবিক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে আপনাকে ক্ষমা করেন যে আপনার ভিতরে যেন কোনো অনুশোচনা না থাকে, কোনো ব্যথা না থাকে, যে আমি আল্লাহ শুধু তাকে ক্ষমা করব না। আল্লাহ বলছেন আমি শুধু তাকে ক্ষমা করব না, তার সমস্ত জীবনের পাপ আমি নেকি দ্বারা পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আমরা তো জানি, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জাআল আল্লাহুর রাহমাতা মিয়াতা জুজুই ফাআমসাকা ইনদাহু 99 জুজুআ ওয়া আনজালা ফিল আরদি জুজুআ ওয়াহিদা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে কতটি দয়া, 100টি দয়া। তো ওই 100টি দয়ার ভিতর থেকে তিনি পৃথিবীতে সাবমিট করেছিলেন মাত্র একটি দয়া। সেই একটি দয়ার অংশ হয়ে সেই একটি দয়ার সমস্ত পৃথিবীর সৃষ্টিকুলের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। তো সেই একটি দয়া পেয়েই মানুষ একজন আরেকজনের প্রতি দয়া করে, এহসান করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন 99টি দয়া রয়েছে। ওয়াঞ্জালা ফিল আরদি জুজুআ, তার ভিতরে মাত্র একটি দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, 100 থেকে একটি পাঠিয়েছেন। আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 99টা, ওই 99টা দয়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করেন। আরে ভাই, ওই 99টা দয়া দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করেন। সুতরাং ক্ষমা তো অবশ্যই আমরা পাবো, আর আল্লাহ অবশ্যই এই ক্ষমা করে শুধু ক্ষান্ত হন না, ওই পাপ গুলো নাকি দ্বারা পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দিদি ভাই বোন, আমি অনেক লাইভ অনেক সময় নিয়ে ফেলেছি, তো আপনাদের কাছে আমার বিনীতভাবে আহ্বান থাকবে যে আজ থেকে তাওবা করুন। আপনি তাওবা করে ফিরে আসলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা অ্যাকসেপ্ট করবে। তবে হ্যাঁ, আপনাকে খাঁটি তওবা করতে হবে, আপনাকে খাঁটি তওবা করতে হবে। খাঁটি তওবা না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করবেন না। আজ থেকে খাঁটি তওবা করে ফিরে আসুন যে আমি আমার জীবনে আমার শ্বাস থাকা পর্যন্ত, আমার নিঃশ্বাস যতদিন রয়েছে, আমি আমার স্ত্রী বোন আমার মায়ের ছবি আমি ফেসবুকে পোস্ট করব না, এবং তাদেরকে বাইরেও বেপর্দায় নিয়ে ঘুরব না। বিচারের মাঠ কিন্তু খুব ভাই কঠিন, আগেই বলেছি অকুল্লহুমাতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষকে একাকী ডাকবেন, বিশাল টাকার পাহাড়, ওই টাকা আপনার সেদিন সাথে থাকবে না। বিশাল রাজনৈতিক পাওয়ার রয়েছে আপনার, ওই রাজনৈতিক পাওয়ার কিয়ামতের মাঠে কাজে লাগবে না। অনেকগুলো নেতাদের সাথে আপনার ধরা করা রয়েছে, অনেক মামা খালু রয়েছে, অনেক মন্ত্রী মিনিস্টারের সাথে আপনার ওঠা বসা রয়েছে। কোন মন্ত্রী মিনিস্টারকে সহযোগী করে আপনাকে ডাকবে না, আপনাকে একা কি অবস্থায় ডাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি বুঝুন তো আপনার অবস্থা কেমন হবে, সেদিন আপনার আমার অবস্থাটা কেমন হবে। সুতরাং আসুন আজ থেকে এই মুহূর্তে এই লাইফ শেষ হওয়ার সাথে সাথে আমরা আত্মশুদ্ধি অর্জন করি। আত্মশুদ্ধি অর্জন ব্যতীত এটা কখনোই সম্ভব না। আমার নিজেকে শুদ্ধ করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কদা আফলাহা মান যাকাহা ওয়া কদা খাবা মান দাসাহা। যে যারা নিজেকে শুদ্ধ করেছে, পরিশুদ্ধতা অর্জন করেছে, তারাই প্রকৃত সফল কাম হয়েছে। আর যারা নিজেকে অন্ধকার ছন্ন রেখেছে, তারা ব্যর্থ হয়েছে, তারা পরাজয় হয়েছে। এজন্য আমাদেরকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী বান্দা হতে গেলে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন বান্দা হতে গেলে ইমিডিয়েটলি এখনই এই মুহূর্তে আমাদেরকে ফিরে আসতে হবে এবং আত্মশুদ্ধি অর্জন করতে হবে। কেননা আত্মশুদ্ধি অর্জন ব্যতীত কখনোই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন বান্দা হতে পারবো না। আর যখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন বান্দা হতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা কখনো জান্নাত পাবো না। এটাই হচ্ছে শরীয়ত। ইসলামকে হাসি তামাশার পাত্র মনে করিয়েন না, ইসলামকে হাসি পাত্রের কোনো ধর্ম মনে করিয়েন না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে জানার ধর্ম, ইসলাম হচ্ছে মানার ধর্ম। আপনার আমার মতো পাবলিক যারা আমরা ছবি পোস্ট করি, এমন পাবলিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কাল লাখে লাখে কোটি কোটি থাকবে। সবাই তো আর জান্নাত পাবে না, জান্নাত পাবে একমাত্র তারাই
যারা আমলে সালেহ করেছে। জান্নাত পাবে একমাত্র তারাই যারা ঈমান এনে ভালো আমল করেছে। আপনি ঈমান এনেছেন, আমল করতে পারেননি, আপনার কোনো মূল্য নেই আল্লাহ সুবহানাহু তাআলার কাছে, আপনি মূল্যহীন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার নিকটে একমাত্র তারাই শ্রেষ্ঠ। আরে আমার নিকটে একমাত্র তারাই শ্রেষ্ঠ যারা ঈমান এনে সৎ কাজ করে, ভালো কাজ করে। কিন্তু আপনি ঈমান আনলেন, ভালো কাজ করলেন, করলেন না। আপনি ঈমান এনে ভালো কাজ করলেন না, আপনি কিন্তু প্রকৃত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ নন। এজন্য আপনাকে জান্নাত পেতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন বান্দা হতে হবে, তার শ্রেষ্ঠ বান্দা হতে হবে, তবেই আপনার জন্য জান্নাত, অন্যথায় নয়। আপনি স্ত্রী মা বোনের ছবি পোস্ট করে জান্নাত পেতে চান, এটা বোকামি ছাড়া কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ভালো কর্মের পরিণতি, ভালো কোনো পুরস্কার দিবেন, আর খারাপ কর্মের পরিণতি হিসাবে সেদিন খারাপ পুরস্কার দেবেন, অর্থাৎ জাহান্নাম। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। উত্তমের প্রতিদান উত্তম ছাড়া আর কি হতে পারে? আরে ভালোর প্রতিদান ভালো ছাড়া আর কি হতে পারে? সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আবারও বলছি যে সময় খুবই সংক্ষিপ্ত। আমাদের এই সংক্ষেপণ সময়ে আমরা অন ইসলামিক কোনো সংস্কৃতি দিয়ে আমরা নিজেকে সজ্জিত করতে পারি না। পৃথিবীতে আমাদেরকে একমাত্র পাঠানো হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য, নিসব শুধুমাত্র তার ইবাদত। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত সময় পেয়েছেন, আপনি মনে করবেন এই প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সময় আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। দুনিয়াবি জীবন তাহলে কি আমরা ছেড়ে দিব? না। আপনি ব্যবসা করবেন আপনার পরিবারের জন্য, আপনি পরিবারকে নিয়ন্ত্রণ করবেন, আপনার পরিবারকে পর্দায় রাখবেন আপনার কল্যাণের জন্য। এভরি ম্যান ইজ ফর হিমসেলফ, এভরি ম্যান ইজ ফর হিমসেলফ। সেদিন প্রত্যেকটি মানুষ তার নিজের জন্য ভাই, পৃথিবীর কেউ কারোর জন্য নয়, পৃথিবীর কেউ কারোর জন্য নয়, পৃথিবীর প্রত্যেকটি মানুষ তার নিজের জন্য, পৃথিবীর কেউ কারোর জন্য নয়। এই পৃথিবীতে একমাত্র শুধুমাত্র নিঃস্বার্থভাবে একেবারে গ্লাসের সাথে স্টেইনলেস ভাবে আপনাকে যিনি ভালোবাসেন তিনি ওই সত্তা, ওই স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমাদেরকেও চেষ্টা করতে হবে যে আমরাও যেন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্বটা অর্জন করতে পারি, তার কাছে যেন আমরা শ্রেষ্ঠ বলে বিবেচিত হতে পারি, তার প্রিয় ভাজন বান্দা হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকেরই সেই তৌফিক দান করুন। আমরা সবাই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন বান্দার ছত্র ছাই থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকেরই সেই তৌফিক দান করুক। আমাদের প্রত্যেকেরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনের উপরে অটল রাখুক, সুদৃঢ় রাখুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।